নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। বুধবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল। পঞ্চায়েত ভোটের মুখে তিনজন বিজেপি প্রার্থী সহ ৪৫ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শাসক দলের হাতে আক্রান্ত হলেন সিপিআইএম প্রার্থী বলে অভিযোগ। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে উত্তর দিনাজপুরে দুদিনের জন্য প্রচারে আসছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শাসক দল ও বিরোধীদের মধ্যে চাপানোত্তর অব্যাহত। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার বড় বাজারে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আজকে বিস্তারিত খবরে, পঞ্চায়েত ভোটের মুখে তিনজন বিজেপি প্রার্থী সহ ৪৫ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার নান্দিয়া গ্রামে। পঞ্চায়েত ভোটের মুখে বিজেপির পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের তিনজন প্রার্থী সহ ৪৫ জন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার কালনার নান্দাই গ্রামে। মমতা ব্যানার্জি যোগ দিলেন পঞ্চায়েত সমিতি নান্দায়ের ১৭ নম্বর সিটের বিজেপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঝুমা হালদার, নান্দাই গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর পার্টির দীর্ঘদিনের বিজেপির নেতা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবলু হালদার, এবং আশ্রমপাড়ায় বিজেপির প্রতিদ্বন্দ্বী গ্রাম পঞ্চায়েতের প্রার্থী অনিতা বিশ্বাস, তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এরা কি থেকে দাঁড়িয়েছিলেন বিজেপি? এরা বিজেপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। এদের যোগ দেওয়া হঠাৎ করে মানে হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে যোগ দিলেন, মানে কি 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 কারণে যোগ দিলেন? মূলত এইটাই যে নান্দাই অঞ্চলে গত ৫ বছর যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এবং মাননীয় বিধায়ক রাজ্যের মন্ত্রী তার উন্নয়ন ফান্ডের মাধ্যমে তার পরিকল্পনা মোতাবেক যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, গ্রামের মানুষরা তারা দলবদ্ধভাবে যারা প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী ছিলেন তাদের কাছে গিয়েছিলেন এবং তাদের বলেছেন যে কোনোভাবেই রাজনৈতিক হানাহানি হিংসায় যেন যে উন্নয়নের গতি বজায় আছে সেটা স্তব্ধ না হয়, সেই কারণে তাদের বুঝিয়েছেন এবং তারা স্বীকার করে নিয়েছেন যে বর্তমানে মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছেন সেই উন্নয়নের কর্মযজ্ঞে আমরা সামিল হতে চাই, আমরা ভুল পথে ছিলাম, আমরা বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাই। বিজেপি প্রার্থীরা জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা দেখেই তাদের তৃণমূলে যোগদান। আমি স্বেচ্ছায় মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে স্বেচ্ছায় তৃণমূল। আপনি কি কোনো দলে প্রার্থী ছিলেন? হ্যাঁ, বিজেপিতে প্রার্থী। কোথাকার প্রার্থী, কোন পঞ্চায়েত সমিতি? ১৭ নম্বর পঞ্চায়েত সমিতি। হঠাৎ করে আপনি তো দিয়েছিলেন নমিনেশন তুলেছিলেন, সেই জায়গা থেকে আবার বিজেপি তৃণমূলে চলে এলেন? বিজেপিতে দিয়েছিলাম, ভুলবশত হয়ে গেছে, এখন মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমি তৃণমূলে স্বেচ্ছায়। আপনি কি তাহলে ভোটের নমিনেশন কি তুলে নিয়েছেন বিজেপি থেকে? মানে তাহলে কি এখন এখন কি তাহলে তৃণমূলের হয়ে প্রচার করবেন? হ্যাঁ, মানে তারপরে প্রচারে বেরিয়েছেন? যোগদান করবেন কেন? যোগদান করলেন কেন? আপনি কাজের উন্নয়নের যে একটা বইছে, উন্নয়নের মানে যে জোয়ারটা বইছে, সেই হিসাবে দেখে আমার ভালো লাগলো। সেই হিসাবে আমি তৃণমূল করি, কোনো চাপের মুখে নয়, ভয়ের মুখে নয়, আমি স্বেচ্ছা। আপনি তো আগে বিজেপি প্রার্থী হয়েছিলেন, তাহলে সেই সময় কেন মানে হচ্ছে গিয়ে হয়েছিল? সেই সময় হয়তো আমার ওই সময়টা হয়তো আমার ইয়ে ছিল যে আমি হয়তো ভেবেছিলাম না এটাই ঠিক, এখন দেখি না। এরপরে কি আপনি তৃণমূলের হয়ে প্রচার করবেন, মানে তৃণমূলের যে প্রার্থী আছে? এখন হতে হবে, আমি যোগ দিয়েছি অবশ্যই। ইনাদিত আমার যেটা বললো রাজকুমার দা যে উন্নয়নের যে আপনার গ্রাম কমিটি যেটা হবে এদের সঙ্গে নিয়ে আমরা কাজ কিংবা করবো, সেইভাবে অবশ্যই আমি থাকবো। যদিও বিজেপির জেলা সম্পাদকের অভিযোগ প্রাণনাশের হুমকি দিয়ে তাদের দল বদল করানো হয়েছে,
এ ব্যাপারে বিজেপি জেলা সম্পাদক কালনা থানা কালনা মহকুমার শাসক ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। এই অন্তত কালনা মহকুমার কথা যে প্রার্থীরা বলেছেন আমার কাছে এখনো খবর পৌঁছায়নি, তারা যোগদান করেছে কিনা। যদিও বলে থাকে উন্নয়ন কিছুই হয়নি, ওই যে বললাম উন্নয়ন হয়েছে, বোম পিস্তলের উন্নয়ন হয়েছে, তৃণমূল কংগ্রেস নেতাদের উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের কোনো এই মণ্ডলে কোথাও উন্নয়ন হয়নি। তারা যোগ দিয়েছে কেন? যোগ দিয়েছে যদি দিয়ে থাকে, আমি আবার বলছি আমার কাছে খবর নেই, যদি দিয়ে থাকে তারা প্রাণের ভয়ে যোগ দিয়েছে, তাদের বাড়িতে গিয়ে লাগাতার হুমকি দিয়েছে এবং আপনাদের কাছে সেই লিখিত আছে যে আমি রাজ্য ইলেকশন কমিশনারকে দিয়েছি, এসডিওকে দিয়েছি, এসডিপিওকে দিয়েছি, ওসিকে দিয়েছি এবং বিডিওকে দিয়েছি, যে তারা বাড়িতে থাকতে পারছে না, প্রাণের ভয়ে তারা হয়তো যোগ দিতে পারে, কিন্তু আমার কাছে এখন খবর। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বুধবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মী সভায় প্রায় কয়েক শতাধিক তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে জয়ী প্রার্থীরা মহকুমা শাসকের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করার পর ইন্দাস ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রবিউল হোসেনের নেতৃত্বে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল। এদিন এই কর্মী সভাটি অনুষ্ঠিত হয় ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। এদিনের এই কর্মী সভায় প্রায় কয়েক শতাধিক কর্মী যোগদান করেন। উপরে দলের উপরে বা আমাদের ইলেক্টেড মেম্বারদের উপরে দায়বদ্ধ অনেক বেড়ে গেছে, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, তা সেটা দলের দায়িত্ব নিয়ে এবং জনগণের দায়ভার নিয়ে আমাদেরকে এলাকায় মানুষকে যাতে এর আগে যা পরিষেবা দিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, আগামী দিনে মানুষকে আরও পরিষেবা দিতে হবে, এটা হচ্ছে দলের লক্ষ্য। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যেসব আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা হবে সেই সব এলাকার মানুষদের সাথে সম্পর্ক স্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি প্রার্থীরা যাতে প্রতিটি বাড়িতে উপস্থিত হয়ে তাদের সুবিধা অসুবিধাগুলি গুরুত্ব সহকারে শোনেন সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। শাসক দলের হাতে আক্রান্ত হলেন এক সিপিআইএম প্রার্থী বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলি মনসাতলা এলাকায়। আহত ব্যক্তিকে গুরাপ থানার পুলিশ উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেন। হুগলিতে সিপিআইএম প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। হুগলি জেলা পরিষদের 30 নম্বর আসনে সিপিআইএম প্রার্থী হিসাবে ধনিয়াখালী থেকে মনোনয়ন দাখিল করেন কালীপদ ভূমিজা। মনোনয়নের পর তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। হুমকিতে ভয় পেয়ে কানাজুলিতে নিজের ঘর ছেড়েছিলেন সিপিআইএম প্রার্থী। মনসাতলা বঙ্গপাড়ায় আত্মীয় নারু সোরেনের বাড়িতে লুকিয়েছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে গিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। হাসুয়ার কোপে তার দুটো পা গুরুতর জখম হয়। গুরাপ থানার পুলিশ তাকে উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে। অনির্বাণ ঘোষ আর অরিন্দম ঘোষ কি করে ওরা ওরা টিএমসি নেতা। ধনেকালী থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে উত্তর দিনাজপুরে দুদিনের জন্য প্রচারে আসছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করার লক্ষ্যেই মন্ত্রীর আগমন। বুধবার সভা মঞ্চ পরিদর্শন করলেন দলীয় নেতৃত্ব সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। তৃণমূল প্রার্থীদের সমর্থনে উত্তর দিনাজপুর জেলায় দুদিনের সফরে আসছেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার অবজারভার শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ইটাহারা কালিয়াগঞ্জ রায়গঞ্জে তিনি সভা করবেন এবং শুক্রবার করণদিঘি এবং গোয়ালপোখরে জনসভা করবেন। মন্ত্রী শশীপ আজা, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক নেতৃত্ব প্রচারে আসবে।
কালিয়াগঞ্জে শুভেন্দু অধিকারীর জনসভা মঞ্চ পরিদর্শন করেন তৃণমূল রাজ্য সম্পাদক অসীম ঘোষ, ব্লক সভাপতি দধিমোহন দেবশর্মা, থানার আইসি বিচিত্র বিকাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফড়িং সহ তৃণমূল নেতৃত্ব ও পুলিশ প্রশাসন। যদিও আমাদের গ্রামস্তরী কর্মীরা অনেক আগের থেকেই প্রচারে নেমেছে, কিছু কিছু জায়গায় একটু ক্যান্ডিডেট বিতর্ক ছিল, সেগুলোর জন্য 200 জায়গায় একটু প্রচার বিলম্বিত হয়েছে, কিন্তু নির্বাচন ঘোষণার পর থেকেই অলরেডি কর্মীরা মাঠে ময়দানে প্রচারে রয়েছে। যেখানে সর্বসম্মত প্রার্থী এসছে এসব জায়গায় বহু আগের থেকে আমাদের প্রচার করতে শুরু হয়েছে। তাছাড়া এই প্রচারকে আরও সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় অবজার্ভার পরিবহন মন্ত্রী সুরেন্দ্র অধিকারী আগামীকাল এই জেলায় আসছেন। উনি আজকে মালদা জেলায় প্রোগ্রাম করছেন, আগামীকাল এই জেলায় আসছেন। উনি এই জেলায় আগামীকাল 3টে জনসভা করবে, একটা ইটার হাইস্কুল ফুটবল মাঠ, একটা কালিয়াগঞ্জের তরঙ্গপুর হাইস্কুল ফুটবল মাঠ, একটা রায়গঞ্জের মিশন মাঠ। এই 3টে জায়গায় উনি সঙ্গে জনসভা করবেন। আবার 4 তারিখে উনি করণদিঘি হাইস্কুল ফুটবল মাঠ এবং গোয়ালপুকুর রজনী ফুটবল মাঠে এই দুটো জনসভা করবে। এরপরেও আমাদের ডক্টর সুশী পাজা, তারপরে আমাদের গৌতম দেব মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তারাও পর্যায়ক্রমে এই জেলায় প্রচারে আসছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শাসক দল ও বিরোধীদের মধ্যে চাপানোত্তর অব্যাহত। এমনই চিত্র ফুটে উঠেছে পশ্চিম বর্ধমানের শালানপুর ও বারাবনি এলাকায়। বিরোধীরা অভিযোগ তুললেও শাসক দল সবকিছু অস্বীকার করেছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর ও বারাবনি ব্লকে গ্রাম পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিরোধী দলগুলি মনোনয়ন জমা দিতে না পারলেও শালানপুর ব্লকে বেশ কিছু এলাকায় তারা মনোনয়নপত্র জমা দিতে পেরেছে। সেসব জায়গায় শাসক দল বিজেপি, সিপিআইএম, কংগ্রেস প্রত্যেকেই দেওয়ালিখন শুরু করে দিয়েছে। সিপিআইএমের নেতা শিবরাম মুখার্জি জানান, শাসক দলের হুমকির ফলেই তারা বেশিরভাগ আসনে মনোনয়ন জমা দিতে পারেনি। যেসব আসনে তারা মনোনয়ন জমা দিতে পেরেছেন সেখানেও তাদের প্রত্যাহারের জন্য ভয় দেখানো হচ্ছে। শালানপুরে সঠিকভাবে নমিনেশন হয়নি, আমরা দিতে পারিনি, যেমন রুকনানপুর দিতে পারিনি, রুকনানপুর দুটো দিতে পেরেছি, তার মধ্যে তো এখানে অনেক রকম চলছে ভয় ভীতি, নানা রকম চাপ আছড়া, তারপর কল্লা জিতপুর এইসব এলাকায় আমরা ক্যান্ডিডেট দিতে পারিনি। আর বিটি অফিসে তো মানে ঢুকতেই দেওয়া হয়নি, মন থেকে এই ভোটটাকে কেউই মেনে নিতে পারে না। কারণটা কেন? কারণটা কি যে এদের যে মানে তাণ্ডব প্রত্যেক সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু তো শালানপুর না, সারা পশ্চিমবাংলা জুড়ে যে তাণ্ডব, সেই তাণ্ডবটাকে মানুষ তো কখনো এইরকম দেখেনি। শালানপুরের মানুষ বা বারাবনির মানুষ বা এই এলাকার মানুষ কখনোই মানে সবসময় শান্তিপ্রিয়ভাবেই ভোট দিয়েছে, কখনো এই যে অশান্তি, এই যে একটা মানুষের মানে সব চাইতে মেন হলো মানুষকে যে খুনের জায়গায় পরিণত করছে, খুনের যে একটা এলাকা তৈরি করছে, এইরকম মানে জিনিস মানুষ কখনোই দেখে। শাসক দল নিশ্চয়ই ভয় পেয়েছে যে এত উন্নয়ন তারা করেছে যে তাদের পায়ের তলার আর মাটি নেই, তারা নিজেদের যে মানে ভিত, সে ভিতটাকে ঠিক মতো রাখতে পারছে না, মানুষের উপর তাদের ভরসা নেই যে মানুষ তাদের পক্ষে আছে কি নেই, সে একটা ভীতি তাদের কাজ করছে বলেই তারা আজকে সন্ত্রাসটা সৃষ্টি করছে সব জায়গায়। অফিসেই না, এসডিও অফিসে 7 তারিখে যখন নমিনেশন ফাইল করতে যাই, সেখানেও ম্যাজিস্ট্রেটের রুমে যেভাবে আমাকে মানে নোংরা নোংরা কথা বলা হয়েছে বা যেভাবে আমাকে আক্রমণ করা হয়েছে, এই করতে পারে কেন, ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরো ব্লকটা জিতে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেখানে পেরেছে মানে সব জায়গায় ওরা দেখেছে, যেখানে একটু যেমন আমাদের দেন্দুয়া এবং শালানপুর একটু সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী, সেইখানে ওরা আরও বেশি আক্রমণ, যাতে এখানে সংগঠনটা ভেঙে যায়, যাতে মানে ভেঙে দিতে পারি মানুষকে ভয়ভীতি দেখিয়ে। আমার দেন্দুয়াই যে মহিলা, বয়স্ক মহিলা, 55 বছর বয়স, স্বামী স্ত্রী একা থাকে, ছেলে মেয়ে নেই, তাকে দিনের পর দিন তার এলাকার ছেলেরা গিয়ে তাকে আক্রমণ করা, তাকে কথা বলা, এমনকি এমনও ভাষা ইউজ করেছে যে ঘর থেকে তুলে নিয়ে তোমাকে চলে যাবো। প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই তারা নমিনেশন যতদিন 28 তারিখ পর্যন্ত প্রত্যেককেই ওইরকমভাবে ধমকি দিয়েছে। দেন্দুয়া অঞ্চলের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ধমকি দেওয়া হয়েছে, এমনকি উজ্জ্বল দেকে যাকে দেন্দুয়াতে আমরা দাঁড় করেছিলাম, তাকে তো তৃণমূলের ওইখানে যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট নিজে উপস্থিত থেকে তার দোকান বন্ধ করে দেওয়া হয়, তার দোকানে চাবি দেওয়া হয়,
আমরা প্রশাসনকে জানানোর পরে প্রশাসন এসে চাবি দেয় এবং তার সঙ্গে প্রশাসন আবার তাকে এটাও বলে যায় যে আপনি ব্যবসা করছেন, কেন আপনি এই সব কাজে যাচ্ছেন। তাহলে প্রশাসনের পক্ষ থেকে যদি এরকম ধমকি আসে তাহলে তো ওরা তো আরও বাড়বেই তাদের। বিজেপি নেতা সুভাষ ভট্টাচার্য জানান, তাদের প্রার্থীদের বাড়িতেও হুমকি দিচ্ছে শাসক দল। এটি পঞ্চায়েতে নমিনেশন করতে পারিনি, বহু ক্যান্ডিডেটকে আমরা নিয়ে গেছি বিডিও অফিস, এসডিও অফিস, কিন্তু তাদেরকে মেরেছে, ব্যাগ কেড়ে নিয়েছে, তাদের ডিসিআর ছেড়ে দিয়েছে, এমনকি মহিলাদের গায়ে পর্যন্ত হাত দিয়েছে। আমাদের ডাবরের মহিলার গায়ে হাত দিয়েছে, আমাদের আল্লাডির মহিলার গায়ে হাত দিতে গিয়েছিল, তারপরে আমাদেরকেও মেরেছে, আমাদের সমস্ত কাগজপত্র নথিপত্র সব ছিঁড়ে দিয়েছে। তবু আমরা আমাদের এই সালানপুর 11টা পঞ্চায়েতে মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে প্রায় আপনার এখনও নাই নাই করে 35 জনের মতো একটা জেলা পরিষদ নিয়ে, 4-5টা পঞ্চায়েত সমিতি নিয়ে প্রায় 35টার মতো ক্যান্ডিডেট আমরা এখনও আছে। বেশিরভাগই সবাই পালিয়ে গিয়েছিলো, উইথড্র ডেটের আগে সবাই চলে গিয়েছিলো যে যার রিলেটিভের বাড়ি, এবং বহু সন্ত্রাসের মধ্যে আমাকে বহুবার ধমকি দেওয়া হয়েছে, বহুভাবে ভয় দেখানো হয়েছে, সব উইথড্র করান। তা আমরা এখনও পর্যন্ত বুক বেঁধে দাঁড়িয়ে আছি, মাঠ ছেড়ে পালাইনি। তো এরকম সন্ত্রাস আমি আমার রাজনৈতিক জীবনে কোনোদিন দেখিনি। শাসক দলের খুলিয়াম গুন্ডামি এবং মুখ বাঁধা অবস্থায় সমস্ত গুন্ডা সব ছেলে আমাকে যেভাবে বিডিও অফিসে 4 তারিখে যেভাবে 400-500 লোক ঘিরে আমাকে মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে, আমার বাইক ভেঙে দিয়েছে, এবং আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে, প্রচণ্ড এরা জানতো, এরা এবারে জানতো যে আমরা যদি নমিনেশন দিতে পারি তাহলে পরে একদম ছিছাতুর হয়ে যাবে, প্রচুর জায়গা থেকে আমরা হেরে যাবো। এই সন্ত্রাস, এই ভয়টার জন্য আজকে ওরা আমাদের ওপরে এরকম, শান্তি শৃঙ্খলা মানুষ যে সমস্ত ভোটাররা আছে তারা শান্তিভাবে ভোট দিকে আমরা চেয়েছিলাম, আমরা চেয়েছি কেন্দ্রীয় ফোর্স প্রতিটি বুথে যাতে এখন যে সমস্ত জায়গায় ক্যান্ডিডেট আছে এবং ভোটাররা আছে তারা যাতে নিরপেক্ষভাবে শান্তিভাবে ভোট দিতে পারে। আমাদের প্রচারের ইস্যু আজকে যে মামাটি মানুষ, যে তৃণমূলের যে সরকার অপশাসন চালিয়েছে, এবং একদিকে আমাদের একধারে নরেন্দ্রভাই মোদী এই 4 বছরের মধ্যে প্রচুর যে উন্নয়ন, গ্রাম ভিত্তিক উন্নয়ন করেছে, সেটাই আমাদের মূল প্রচারের হাতিয়ার। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ইস্যু আমাদের আছে বিকাশ, আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী যে বিকাশ করেছে, বিকাশটাই আমাদের ইস্যু, এরকম কোনো ব্যাপার নাই। যদি নমিনেশন না করতে পারতো তো আজকে আমাদের বিপক্ষে চেয়ে ওরা কী করে আছে, এসব একদম ফালতু কথা, কোনো একটা কোনো ব্যাপার নেই। যেমন আমাদের ইস্যু আছে পশ্চিমবঙ্গে যে নানা রকম যে কাজ হয়েছে, বিকাশের কাজ, 2 টাকা কিলো গম, 2 টাকা কিলো চাল, সবিস রুশ সাথিসের যে যত যেরকম গরিবের জন্য যত কাজ আছে, রাস্তাঘাট নানা রকম যে কাজ হয়েছে, ওইটাই আমাদের ইস্যু। 80% আমাদের পুরো পশ্চিমবঙ্গে কাজ, বিকাশের কাজ হয়েছে, 20% বেঁচে আছে সেটা যেখানে যেখানে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পঞ্চায়েত ছিল না, যেই জায়গাগুলো এবার বেঁচে আছে, যেমন আমাদের দেন্দুয়া পঞ্চায়েত এখন বেঁচে আছে। এই 34 বছরের যে বিকাশটা হয় না সেটা আমরা 5 বছরের মধ্যে দেখাবো। মনোনয়নপত্র তো দিতে পারে না, দেখুন ইয়াদের নিজের ব্যাপার, এবার কেউ নিজে মন দিতে যাব না তো সেটা তো আমাদের তো দোষ নেই, আমরা তো কাউকে বাধা দিই নাই, না কাউকে অবজেকশন করেছি। হ্যাঁ, প্রশাসন সব জায়গা কোঅপারেশন করছে, দাঁড়িয়ে আছে কি যাকে মনোনয়নপত্র দেওয়ার আছে দাও, পেপারে আউট করা হয়েছে, কোনো এরকম তো ব্যাপার না, আমাদের লোক আটকাচ্ছে। একটা মিছায় আমাদের অপপ্রচার করা হচ্ছে, প্রচার চালানো হচ্ছে। আমাদের বিকাশটা দেখে বিপক্ষে যে লোকগুলো আছে ওরা ঘাবড়ে গেছে কি আমাদের, মানে আমরা পারবো না, একটা এলিগেশনটা লাগিয়ে দিই এদের উপরে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার বড় বাজারে একটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল, এ ব্যাপারে পুলিশ 2 জনকে আটক করেছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জ থানার বড় বাজারে বুধবার প্রকাশ্য দিবালকে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। অভিযোগ, দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলিও চালায়, ঘটনায় জখম হয়েছে 2 জন। ডাকাত দলটি বেশ কয়েক ভরি সোনার গহনা লুট করে চম্পট দেয়। এই ঘটনা জেরে ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রানীগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। আমি একটু পরে বেরোচ্ছি। গরম আছে,
পুলিশ এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজন দুষ্কৃতীকে ধরে ফেলে। তাদের কাছ থেকে লুট হওয়া সামগ্রী ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। প্রেমের অভিনয় করে মাথা ফাটিয়ে যৌনকর্মী সর্বস্ব লুট করে চম্পট দিল এক যুবক। আহত যৌনকর্মী শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তের বিরুদ্ধে শেওলা ফুলি ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রেমের অভিনয় করে মাথা ফাটিয়ে যৌনকর্মী সর্বস্ব লুট করে চম্পট দিল এক যুবক। ঘটনাটি ঘটেছে শেওলা ফুলি গড়বাগান যৌনপল্লীতে। আহত যৌনকর্মী বর্তমানে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত, ওই যৌনকর্মীর সঙ্গে শেখ রাজা নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে আলাপ হয়। কিছুদিনের মধ্যে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। ভালোবাসার সুযোগ নিয়ে ওই যৌনকর্মীর বাড়িতে আসে অভিযুক্ত যুবক। সেখানে তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে আলমারি খুলে নগদ টাকা ও গহনা মিলিয়ে আনুমানিক 12 লক্ষ টাকা জিনিস নিয়ে পালায় অভিযুক্ত যুবক। অভিযুক্তের বিরুদ্ধে শেওলা ফুলি ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। আমাকে মাথায় ইট দিয়ে মেরেছে। ইট দিয়ে যখন মেরেছে তখন আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পর থেকে এবার আমি সবাইকে ডাকতে যাচ্ছি। ঘরে খিল দেওয়া ছিল, আমি সবাইকে ডাকতে যাচ্ছি। ডাকতে যেতে ডাকতে যাচ্ছি আর এই গলা টিপে ধরেছিল। আবার উঠে ডাকতে লোকটাকে চেনে কোথায় বাড়ি বলেছিল? ফেসবুকের ভেতর আলাপ হয়েছিল, লাস্টে কি করলো? অভিযোগ করেছেন থানায়? কি বলছে পুলিশ? শেওলাফুলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট আনন্দবার্তা। বজ্রপাতে মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর ও খড়গ্রাম থানা এলাকায়। বুধবার সকালে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে মৃত্যু হয় তাদের। মঙ্গলবারের পর বুধবারও কালবৈশাখীর তাণ্ডব অব্যাহত থাকল মুর্শিদাবাদ জেলায়। এই দিন সকালে এই জেলার ভরতপুরে বজ্রপাতে মৃত্যু হয় সাজীব শেখ নামে এক পঞ্চম শ্রেণীর ছাত্রের। পারিবারিক সূত্রে জানা যায়, এই দিন ঝড় বৃষ্টির সময় বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল। ওই সময় বজ্রপাতে আহত হন দুটি শিশু, তাদের মধ্যে সাজীব শেখের মৃত্যু হয়। অপরদিকে এই জেলারই খড়গ্রাম থানা এলাকায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল অনিউল শেখ ও বশির শেখ নামে দুটি ব্যক্তির। বুধবারের ঝড়ে এই জেলায় মৃতের সংখ্যা 3। বৃষ্টি আরম্ভ হলো, বৃষ্টির সময় আমরা সব বসে আছি, মানে চায়ের দোকানে, ব্লকের মোড়ে চায়ের দোকানে বসে আছি। হঠাৎ একটা বাজ পড়ার আওয়াজ পেলাম, সঙ্গে সঙ্গে দেখছি যে ট্রাকটা নিয়ে কিছু লোকজন হাসপাতালের দিকে এলো। তারপরে দেখা যাচ্ছে যে তিনটে ছেলে বাজের এতে মানে হয়েছে, একজন তো মারা গেল, এখন দুজন চিকিৎসাধীন আছে। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি ভরতপুর খন্দেকারপাড়া। ভরতপুর খন্দেকারপাড়া। আচ্ছা, এই যে মারা গেছে এর কি নাম? এর নাম হচ্ছে সাজীব শেখ, পিতার নাম হচ্ছে নূর হোসেন শেখ। আর দুজন আহত, তাদের নাম? আর দুজন আহত আছে, তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। দেখা যাক, মানে যাতে সব রকমের উপরওয়ালা সাহায্য করুক, তারা যেন তাদের প্রাণ ফিরে পায়, এটাই আমরা চাইব। মুর্শিদাবাদ থেকে রাহুল রায়ের রিপোর্ট আনন্দবার্তা।
নিলাম বিরতির পর একটি হাইনার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার মেজিয়ার তেঘরিয়ায়। কি করে হাইনাটির মৃত্যু হলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বন দপ্তরের কর্মীরা। বুধবার বাঁকুড়া জেলার মেজিয়ার তেঘরিয়া গ্রামে একটি হাইনার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা জানান, এদিন সকালে গ্রামে মৃত অবস্থায় হাইনাটিকে পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষজন ঘটনাস্থলে এসে ভিড় জমান। হাইনাটির শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। তবে কি কারণে হাইনাটির মৃত্যু হলো সে ব্যাপারে কিছু জানা যায়নি। কি করে জানিব, ও এখানে বুঝে পড়েছিল যে কোথা কোথা ছেলে বুঝে তুলে আনিছি দেখাবার জন্য। মাথায় তো আঘাত হয়েছে, কেউ কিছু মেরেছে মনে হয়। তা এখন কি করে বুঝবেন, এখন কোন জায়গায় কে মারিছে এখন কি করে বুঝতে পারবেন? আর কোনোদিনই দেখতে পাইনি, কিছু বুঝতে পারছি কি করে বুঝতে পারবেন? ওটা ওই তো দেখুন তো, এই তো বেলাট তো দেখাচ্ছে। পরে মেচিয়া বন দপ্তরকে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ ব্যাপারে বন দপ্তরের কর্মীরা কোনোরূপ মন্তব্য করতে রাজি হননি। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনার মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শিবপুর এলাকায়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। পথ দুর্ঘটনার মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সাধু জামাল মোল্লা। ঘটনাটি ঘটেছে শিবপুর এলাকায়। বাড়ি ফেরার পথে 10 চাকা লরির ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। ঘাতক লরিটিকে আটক করা হলেও চালক এবং খালাসি পলাতক। রাস্তা থেকে মানে চাটা খেয়ে বাড়ি আসতে ডান দিকে একটা গাড়ি ছিল, আর অন্য গাড়ি ওভারটেক করে যেয়ে ওখানে কি গাড়ি ছিল, ইনি কি করেন? কি নাম যে মারা গেছে? কি হয় আপনার, কে হয়? আর কবে হয়েছে ঘটনাটা? ছটা নাগাদ। কোন জায়গায় হয়েছে? ওই গাড়ি কি ধরা পড়েছে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অবৈধ খাদানে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বারাবণি থানার কাটা পাহাড়ি অঞ্চলে। তলিয়ে যাওয়া যুবকের সন্ধানে ডুবুরি নামানো হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবণি থানার অন্তর্গত কাটা পাহাড়ি অঞ্চলে একটি অবৈধ খাদানে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। গৌরান্ডি হাটতলা অঞ্চলে 35 বছরের নাজির আনসারির দিদি জানান, দুপুরে একটি অবৈধ পরিত্যক্ত খাদানে সে স্নান করতে যায়। তারপরেই সে খাদানে তলিয়ে যায়। স্থানীয়রা সন্ধান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত নাজিরের সন্ধানে ডুবুরি নামানো হয়, তাতেও তার কোনো সন্ধান মেলেনি। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিত্যক্ত খাদানগুলি বন্ধ না করার ফলেই এই ঘটনা ঘটেছে। চান করতে এসে একটা সময় ডুবেছে জলে। কি কে? এই আমার ভাই। কি নাম? নাজির। হ্যাঁ, তারপর? তারপরে মানে আমরা খোঁজাখুঁজি করছি অনেক দেরি থেকে, আমরা পাইলাম না। তখন পুলিশ ফোন করলাম, 2টার সময় পুলিশ এসেছে। তারপরে পুলিশ এসে ওই গিয়েও নামা করাইছে, কি বলে ঝাগড় নামা করে খুঁজলো, খুঁজে পাতে পা গেল না। তো আমরা বললাম, আপনারা সাহায্য কি করছো, পাণ্ডুবি আনা করান? তো বলছে আসছে, এই কলকাতায় আছে। তো আমরা সিজ্জু ধরে আছি, দুদিন হয়ে গেল। তো এটা কী করান যান আমাদেরকে, আমরা গরিব মানুষ, আমরা কি করব? তোমরা না তুলতে পারবো তো আমাদেরকে বলো কি না তুলবো, কিসের জন্য তোমরা আপনারা আছো? হ্যাঁ, তোমাদের কিসকে ডাকা হয়েছে? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো অন্যান্য খবরে। We'll be right back.
অনুষ্ঠান চব্বিশ প্রহর অনুষ্ঠিত হলো। চার দিন ব্যাপী চলে এই ধর্মীয় অনুষ্ঠান। ভাতার থানার নাসিক গ্রামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। স্থানীয় মানুষজন ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। নাম সংকীর্তনের মধ্যে দিয়ে গোটা এলাকা এক অন্য রূপ বহন করে নিয়ে আসে। উপলক্ষে প্রতি বছর চার দিন ধরে অনুষ্ঠান হয়। তিন দিনের দিন তৃতীয় দিন এখানে মহোৎসব, অন্য কোনো উৎসব হয়। অন্য মহোৎসব হ্যাঁ, গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামে কয়েক হাজার লোক অন্নকূট অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কয়েকটি অনুষ্ঠান হয়ে যাওয়ার পর সবাইকে সকলের পাশে অন্নকূট অন্ন মহোৎসব বিতরণ করা হয়। ভোগ আরতির পর অন্নকূট পড়ে তো কত বছর হচ্ছে এটা? এটা মোটামুটি চার পাঁচ কোটি প্রবীণ মানুষের পাশাপাশি নবীনরাও এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। প্রচুর মানুষের সমাগম হয়, বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। এখানে বহু ভক্ত প্রচুর আছে যারা নবদ্বীপের সঙ্গে যুক্ত। আর আমাদের এই ধারাটা ডাইরেক্ট নবদ্বীপ থেকে আনা। আজ থেকে বিগত 350-400 বছর আগে নবদ্বীপে আমাদের গ্রামের কিছু ভক্ত প্রিয় মানুষ ওনারা গিয়ে ওই নবদ্বীপ থেকে এই হরিবাসরটা এখানে প্রতিষ্ঠা করেছিল। এটা নাসিক গ্রামের খুব জনপ্রিয় উৎসব। এই উৎসব মানে দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। এখানে মহোৎসব আজকে তিন দিন মহোৎসব হয়, অন্নকূট মহোৎসব হয়, যেটা ভোগ নিবেদনের পরে ওই অন্ন প্রত্যেকের পাতে পাতে নিবেদন করা হয়। ভোগ নিবেদনের প্রথা কি আছে আপনাদের? ভোগ নিবেদনের প্রথা বলতে কিছু নয়, আমাদের এখানকার যারা গৌর ভক্তবৃন্দ আছেন ওখানে ভোগ আরতি হয়, তখন ওখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ওখানে আরতি করা হয়। তারপরে ভোগ রাগের যে সঙ্গীতগুলো আছে ওই প্রভুরা সেই সঙ্গীত নিবেদন করেন, তারপরে প্রভুর ভোগ নিবেদন করে ভক্তদের পাতে প্রসাদ বিতরণ করা হয় এবং সে ভক্তরা মহা আনন্দে প্রসাদ ভক্ষণ করে ভক্তিভাবে প্রসাদ সবাই পায়। ধর্মীয় এই উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করেন আয়োজকরা। নাসিকগ্রাম থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: জেলার বিষ্ণুপুরে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো। পঞ্চায়েত ভোটের মুখে তিনজন বিজেপি প্রার্থী সহ 45 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শাসক দলের হাতে আক্রান্ত হলেন সিপিআইএম প্রার্থী বলে অভিযোগ। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে উত্তর দিনাজপুরে দুদিনের জন্য প্রচারে আসছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শাসক দল ও বিরোধীদের মধ্যে চাপানোত্তর অব্যাহত। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার বড় বাজারে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।